এই নদীটির নাম হচ্ছে টাইন মাউন্ট, টাইন নদী। টাইন নদীর উপরে অবস্থিত, টাইন নদীর মধ্য দিয়ে গড়ে উঠেছে ইংল্যান্ডের নিউক্যাসল শহরটি। নিউক্যাসল শহরের বুক ছিঁড়ে বয়ে যাওয়া সেই টাইম নদীর সুন্দর একটি জায়গা কিউ সাইড নামে পরিচিত, নিউক্যাসল কি সাইড। হ্যাঁ, এই দেখুন আরেকটা সাইড, এখানে মনে হয় আমাদের সিলেটের প্রায় ব্রিটিশ ব্রিজ, যেটা পুরনো ব্রিজ কিং ব্রিজ, সিলেটের কিং ব্রিজের মতো একটা ভিউ, এবং হাঁটলে ওরকম পরিবেশ লাগে। যদি এদেশে মানে ফুচকার ব্যবস্থা থাকতো তাহলে এই জায়গায় ফুচকা থাকতো, মানে পরিবেশ বুঝায়। এই দেখুন কিং ব্রিজ, সিলেটের কিং ব্রিজের মতো। আসলে এটা তেমন মিথ্যে কিছু না, কারণ সিলেটের কিং ব্রিজটাও ব্রিটিশদের হাতে তৈরি, এই জায়গাটাও ব্রিটিশদের তৈরি, তো কিছুটা সিমিলারিটি থাকবেই। ভাই কেমন লাগে হেঁটে হেঁটে? খুব ভালো লাগে, মনে হচ্ছে সিলেট না? শান্ত আবহাওয়া, শান্ত পরিবেশ, গাড়ি ঘোড়া যাচ্ছে, নেই কোনো হরন, নেই কোনো শব্দ, নেই কোনো ধুলু, শুধু ঠান্ডা আর ঠান্ডা। খুবই ভালো লাগতেছে। একদম পুরান ব্রিজের একটি ভিউ, সত্যি ব্রিটিশদের তৈরি প্রতিটা জিনিসই আকর্ষণীয়, সেটা হোক যে কোনো প্রান্তে বিশ্বের, তাদের তৈরি জিনিসগুলাই বোঝা যায়। সামনে ঢাকার হাতির ঝিলের মতো কিছু একটা ভিউ আছে, আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। What a beautiful view. এখানে আবহাওয়া কেমন লাগতেছে ভাই? সিলেটের একটা প্রশান্তি লাগতেছে। ওহ ভাই, থ্যাংক ইউ ভাই অনুভূতি জানানোর জন্য। এই জায়গাটায় আসলে আসলে বাংলাদেশে একটা ফিলিংস পাওয়া যায়, কেন না আমাদের দেশে এইরকম ছোট ছোট লেককে ঘিরে অনেক পর্যটন এরিয়া বানানো হয়ে যায়, মানুষ আসা যাওয়া করে, ঠিক এরকম এই জায়গায় এরকম। এখন আমরা আসলে কাজ থেকে বের হয়ে একটু হাঁটার জন্য আসছি, এই টাইমে তেমন ব্যস্ততা নেই, এই টাইম হচ্ছে কাজের টাইম, কারণ এটা বাংলাদেশ না এত, কারণ এখানে তো বেকারত্ব নেই, সবাই কাজ করে, কাজের পরে সন্ধ্যা টাইমে এখানে এসে লোকজনের সমাগম হয়। What a beautiful place. খুব সুন্দর একটা ভিউ, এখন এই ব্রিজের উপরে উঠবো।
টিভি ওয়াই টিভি এই যে ব্রিজ, এই ব্রিজটিতে এই দিক দিয়ে জাহাজ আসলে এই ব্রিজটা উপরে উঠে যায় আর ওই সাইডটা নিচে দিকে নেমে যায় আর এই সাইডটা উপরের দিকে উঠে যায় জাহাজকে সাইড দেওয়ার জন্য।